আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি বিপদের শুরুতে সবর করতে পারি তাহলে জান্নাত নিশ্চিত। এ ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, তুমি যদি বিপদে পড়ো এরপর প্রথমেই সবর করো এবং আল্লাহর কাছে নেকির আশা করো, তবে আমি তোমাকে জান্নাত দান করা ব্যতীত অন্য কিছু দ্বারা সন্তুষ্টি নয়। হাদিসে কুদসি হলো আল্লাহর ভাব তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে প্রকাশ পায়। হাদিসে কথা মানে এক প্রকার আল্লাহরই কথা। সুবহানাল্লাহি ও বিহামদিহি, সবর ফজিলত ও মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিসই যথেষ্ট। আমাদের বুঝতে হবে প্রথমে সবর করা উচিত। সবর করা মানেই হলো বিপদে আপদে বা দুঃখ কষ্টে হায়ুতাশ না করা, কারোর সাথে এসব আলোচনা না করা। সকল সমস্যা সমাধান করতে পারে একজনই, তা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আপনাকে আর কেউ সাহায্য করতে পারে না। হ্যাঁ, যদি এমন কোনো নির্ভরযোগ্য ব্যক্তি থাকে যে সমাধান করতে পারে, তবে তার সাথে শেয়ার করুন। ধরুন আপনার টাকা পয়সা প্রয়োজন, ব্যবসায় লস হয়েছে, তখন আপনি আগে আল্লাহর কাছে বলুন, তারপর মানুষের কাছে সাহায্য চাইবেন। এরকম পরিস্থিতিতে তার কাছে শেয়ার করুন। কিন্তু খারাপ কোনো পরিস্থিতি নিয়ে কোনো গুনাহ করেছেন, আল্লাহর বিধিবিধান মানতে পারেননি, সেই সকল অভিযোগ আল্লাহর কাছে করুন। তবে আল্লাহর কাছে এমন কোনো অভিযোগ করা যাবে না যে আল্লাহ তাআলা শুধু আমাকে বিপদে ফেলেন, শুধু আমাকে দুঃখ কষ্ট দেন, এরকম অভিযোগ আল্লাহর কাছে করা যাবে না। এছাড়া এই বিপদের কারণে আল্লাহর ব্যাপারে কোনো মন্দ ধারণা মোটেই করা যাবে না, তার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হবে, তাহলে কেবল এই মহান ফজিলত তথা জান্নাতে আশা করা যায়। আল্লাহ তাআলা তো বলছেনই, যদি তোমরা সবর করো নেকির আশা, আমি তোমাকে জান্নাত ব্যতীত আর কোনো কিছু দেব না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন যদি আপনাকে জান্নাত দেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা করি উল্টোটো, মুসিবতে পড়লে প্রথমে ভেঙে পড়ি। অনেক মানুষকে বলতে থাকি, বলতে বলতে আরও দুঃখ বেড়ে যায়। এরপর আমরা কী করি? আর কোনো উপায় না থাকার কারণে আমরা সবর করি, অথচ এটা প্রকৃত নিয়ম নয়, বরং আগে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলাই তো সমাধান করতে পারে। আল্লাহ তাআলা ছাড়া কে আছে যে আপনার সমস্যাগুলো শুনবে এবং সমাধান করবে? সকল সমস্যার সমাধান আসমান থেকেই আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।